কুকিং বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি করে দেখাচ্ছি বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য ঝটপট ভীষণ সুস্বাদু পটেটো ব্রেড বল এই ব্রেড বলগুলো খেতে ভীষণ সুস্বাদু আর তৈরি করাটাও অনেক সহজ আপনারা খুবই দ্রুত এই বলগুলো তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে আমি চারটি আলুকে সিদ্ধ করে নিয়েছি আর একটি ডিমকে সিদ্ধ করে নিয়েছি এবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে আর এর মধ্যে কোনো দলা থাকবে না সবগুলো আলুকে একইভাবে গ্রেট করে নিয়েছি এবার ডিমটাকেও একইভাবে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিমটাকে কেটেও দিতে পারেন আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি মরিচকে ভেজে নিয়েছি লবণ দিয়ে দিলাম আধা চা চামচ এবার মরিচগুলোকে খুব ভালো করে গুঁড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি কাঁচা মরিচ কাঁচা মরিচগুলোকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজের বেরেস্তা আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি চাট মশলা পনে এক চা চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আপনারা পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি আর এই পুরের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা দিলেই কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এখানে আমি আধা কাপ গাজরকে কিউব করে কেটে এগুলোকে ভাপিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিকন করে কেটেও দিতে পারবেন সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গাজর কুচি বাদ দিতে পারেন আবার চাইলে অন্য যে কোনো সবজি এখানে দিতে পারেন এখানে আরও আধা চা চামচ চাট মশলা দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এবার হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম এই মিশ্রণটা থেকে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি আপনারা যে পরিমাণে এই ব্রেড বলগুলো তৈরি করবেন ততগুলো এখান থেকে বল করে নেবেন আর হাতে তেল লাগিয়ে নিলে এগুলো আর হাতের সঙ্গে লেগে যাবে না একইভাবে সবগুলো বলকে আমি বানিয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আমি এখানে পারুটি নিয়েছি এবার পারুটির চারপাশের যে শক্ত অংশগুলো আছে এগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে নিয়েছি বাকিগুলোকেও একইভাবে চারপাশের শক্ত অংশগুলো কেটে নিয়েছি এখানে একটি বাটির মধ্যে পানি নিয়েছি একটি পারুটি নিয়ে পানির মধ্যে চুবিয়ে নিলাম এবার দুই হাত দিয়ে প্রেস করে পানিগুলোকে চিপে নিচ্ছি পানির মধ্যে খুব বেশি সময় ভিজিয়ে রাখবে না তাহলে কিন্তু এগুলো একেবারে গলে যাবে আমি এবার এর মধ্যে একটি বল দিয়ে নিলাম চারপাশ থেকে পারুটিগুলোকে এভাবে উঠিয়ে মুড়িয়ে নিচ্ছি আর আপনারা যদি শক্ত অংশগুলো রেখে দেন তাহলে কিন্তু মুড়ানোর সময় এগুলো ঠিকমতো মুড়ানো যাবে না বলটাকে খুব ভালো করে তৈরি করে নিয়েছি এবার ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি আর যেহেতু বলের গায়ে পানি আছে তাই এখানে আর ডিম ব্যবহার করার দরকার নেই ব্রেড ক্রামগুলো খুব ভালোভাবে এই ব্রেড বলের সঙ্গে লেগে যাবে খুব ভালো করে কোট করে নিতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে এবার দুই হাত দিয়ে এভাবে চাপ দিয়ে খুব সুন্দর করে করে নিতে হবে এই বলটিকে একটি প্লেটের উপর রেখে দিলাম আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি পারুটিটা এরকম ভিজিয়ে নিয়ে দুই হাত দিয়ে পানিটাকে চিপে বের করে নিতে হবে আবারও বলছি এই পারুটিকে কিন্তু খুব বেশি সময় পানির মধ্যে রাখা যাবে না এবার বলটা দিয়ে দিলাম চারপাশ থেকে এভাবে মুড়িয়ে মাঝখানে নিয়ে এগুলোকে খুব ভালো করে ফোল্ড করে দিচ্ছি এভাবে দুই হাতের মধ্যে চাপ দিয়ে এগুলোকে গোল করে নিতে হবে যাতে কোথাও কোনো অংশ ফাঁকা না থাকে দেখুন এই বলটাকেও আমি তৈরি করে নিয়েছি এবার ব্রেড ক্রামের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি সবগুলো বলকেই আমি একইভাবে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব এবার দুই হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে সমান করে নিতে হবে আর যদি কোথাও কোনো ফাটল থাকে সেগুলো বন্ধ করে দিতে হবে সবগুলো ব্রেড বলকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তাহলে ব্রেড ক্রামগুলো আর ভাজার সময় বেশি খুলে যাবে না দশ মিনিট পরে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি জালটা কিন্তু মিডিয়ামে আছে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল আমি এগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজবো না যাতে করে ব্রেড বলগুলো অর্ধেকটা ডুবে থাকে এরকম পর্যন্ত তেল দিয়ে দিলাম মিডিয়াম গরম হলে এর মধ্যে ব্রেড বলগুলোকে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম হলে এই ব্রেড বলগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে মিডিয়াম আছে ব্রেড বলগুলোকে ভেজে নিতে হবে একটা পাশ যখন বেশ শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে এর আগে কিন্তু উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ব্রেড বলগুলো ভেঙে যাবে খুব সাবধানে উল্টে দিচ্ছি আর আপনারা যদি ডুবো তেলে ভাজতে যান তাহলে কিন্তু ব্রেড বলগুলো খুলে যাবে জালটা একদমই বাড়াবেন না সবগুলোকে একইভাবে উল্টে দিয়েছি পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপর নিয়ে নিচ্ছি সবগুলো ব্রেড বলকে একইভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা আকর্ষণীয় এবং কতটা লোভনীয় হয়েছে আপনারা বাসায় এই ব্রেড বলগুলো তৈরি করবেন আপনাদের বাচ্চারা তো এই বলগুলো অনেক বেশি পছন্দ করবে বিকেলে চায়ের সঙ্গেও কিন্তু এই ব্রেড বলগুলো একেবারে জমে যাবে আমি একটি ব্রেড বল আপনাদের কেটে দেখাচ্ছি এর উপরের লেয়ারটা কিন্তু অনেক ক্রিস্পি হয়ে থাকে আর ভিতরে অনেক সব ব্রেড বলের ভিতরটাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু আপনারা বাচ্চা টিফিনে তৈরি করে দিতে পারবেন আবার বিকেলের নাস্তাতেও রাখতে পারবেন আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন নতুন নতুন যে কোনো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা চাইলে আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ